যাদের পেজে পেআউট অ্যাকাউন্ট জনিত কোনো প্রবলেমের কারণে ফেসবুক থেকে কামানো টাকাগুলো হোল্ডিং অবস্থায় আছে, আজকের এই ভিডিওটি তাদের জন্য। হেই ইয়াসব গাইস, ইসমে বয়া রহিম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো এসে কি ভিডিও নিয়ে টাইটেল আন থাম্বনেল অলরেডি বুঝে গেছেন। তো আজকের এই ভিডিও আমি শেয়ার করব যে কিভাবে আপনারা আপনাদের পেআউট অ্যাকাউন্টের ডেট অফ বার্থ চেঞ্জ করবেন। তো অনেকেরই পেআউট জনিত কোনো সমস্যার কারণে ফেসবুক থেকে কামানো টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেন্ড হচ্ছে না, অর্থাৎ ফেসবুক কোম্পানি হোল্ড করে রাখছে। তো আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনার এই সমস্যাটা আপনি নিজে ঠিক করতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করি, লেটস বিগিন দ্য শো। তো এসে আমরা চলে আমাদের মোবাইল স্ক্রিন, মোবাইল স্ক্রিন আসার পর ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে। আপনারা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডটি খুঁজে না পান তাহলে ডাইরেক্টলি আপনাদের প্রোফাইলে চলে আসবেন। তারপর এখানে দেখতে পারবেন সি ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে দেবেন। তারপর স্ক্রল করে নিচে যাবেন, তারপর এখানে দেখতে পারবেন পে আউটস, এখানে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পারবেন আপনাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করবে। আপনারা এখানে উপরের সেটিংস আইকনের উপরে ক্লিক করে দেবেন। তো এস পে আউট সেটিংস উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা এখানে দেখতে পারবেন পে আউট অ্যাকাউন্ট ওনার, এখানে আপডেটের উপর ক্লিক করে দেবেন। তো গাইস, এখানে আপডেটের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস হবে। আপনারা এখানে আপনাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে দেখতে পারবেন। তাছাড়াও আপনাদের প্রাইমারি অ্যাড্রেস এবং হোম সিটি দেখতে পারবেন। এখানে আপনাদের প্রাইমারি অ্যাড্রেস এবং হোম সিটি চেঞ্জ করতে পারবেন। আপনাদের এখানে যে যে অপশনগুলো আপসা হয়ে আছে সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন না, অন্য সবগুলো অপশন আপনারা চেঞ্জ করতে পারবেন। এখন আপনাদের কন্ট্যাক্ট পেআউট সাপোর্টের উপরে ক্লিক করে দিতে হবে। তো গাইস, তারপর আপনাদের কাছে এমন একটা ইন্টারফেস হবে। তার আগে আপনাদেরকে যে প্রবলেমটা সেই প্রবলেমের একটা স্ক্রিনশট নিতে হবে। আপনাদের এখানে জন্মসাল ছাড়াও যে কোনো ধরনের সমস্যা এখানে ঠিক করতে পারবেন। শুধু এমন একটা স্ক্রিনশট নিতে হবে, আপনাদের যদি ফার্স্ট নাম বা লাস্ট নামে সমস্যা হয়ে থাকে শুধু আপনি স্ক্রিনশট দিয়ে টেক্সট করে একটা মেসেজ দিয়ে দিবেন। তো গাইস, তারপর এখানে আপনারা দেখতে পারবেন ইনস্টিম্যাট একটা অপশন আছে, এখানে পুরো ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পারবেন একেবারে নিচে আই হ্যাভ অ্যানাদার কোশ্চেন, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা বক্স হবে। তার আগে আপনারা চুজ ফাইলের উপরে ক্লিক করে আপনাদের স্ক্রিনশটটা দিয়ে দিবেন। তো গাইস, স্ক্রিনশটটি দেওয়া হয়ে যাওয়ার পর আপনারা এখানে বক্সে লিখবেন যদি আপনার ডেট অফ বার্থ সমস্যা হয়ে থাকে এখানে ডেট অফ বার্থ উল্লেখিত করে লিখবেন, অথবা যদি আপনার পে আউট নামের সমস্যা হয়ে থাকে তাহলে এখানে নামটা উল্লেখিত করে লিখবেন। আপনারা আমার লেখা দেখে দেখে করতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই লেখাটি দিয়ে দিয়েছি, আপনার কপি করে নিতে পারেন। তো গাইস, লেখা হয়ে গেলে আপনারা দেখতে পারবেন এখানে সেন্ট আছে, সেন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। তো গাইস, সেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার কাছে এমন একটা ফেসবুক থেকে নোটিফিকেশন আসবে। আপনারা এই নোটিফিকেশনের উপরে ক্লিক করে দিবেন। তো নোটিফিকেশন উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন ওরা এখানে বলে দিবে আপনাদের সমস্যাটা 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। যদি আপনার ফেসবুক পেজটি সম্পূর্ণ ফ্রেশ হয়ে থাকে তাহলে মাত্র 5 মিনিটের মধ্যে পেতে পারেন। তো গাইস, আমি রিপোর্ট সাবমিট করার পর আমি 1 ঘন্টা পর বাইরে থেকে এসে দেখি আমার এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক রিপোর্টিং থেকে আরও একটা এসএমএস চলে আসছে। এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পারবেন আমার ডেট অফ বার্থ কিন্তু এখানে ওরা লিখে দিছে। একদম উপরে দেখতে পাচ্ছেন ওরা বলে দিছে থ্যাংক ইউ ফর ফলোয়িং আপ। এখানে আপনি খালি বক্সের মধ্যে ওদেরকে থ্যাংক ইউ জানাতে পারেন, এই কারণে এই বক্সটা দিছে, বা এখানে মেসেজ করে যে কোনো ধরনের কথা বলতে পারেন ওদেরকে। এখন আমরা দেখব আমাদের ডেট অফ বার্থ আসলে চেঞ্জ হয়েছে কিনা। এখানে আমরা আবার পেআউটস এর উপরে ক্লিক করে দিব, তারপর আবার আমাদেরকে সেটিংস এর উপরে ক্লিক করে দিতে হবে। তো গাইস, তারপর দেখতে পাচ্ছেন আমাদের ইনফরমেশন সবকিছু এখানে চলে আসছে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের পেআউট অ্যাকাউন্টের যে ডেট অফ বার্থ আছে সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে লাইক করে আপনার বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। ফিরছি পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের এই ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ।